Hello everyone, Assalamualaikum. Welcome to my channel and welcome to my new blog. Asha kori shobai bhalo achen. Je jekhan theke amar ajker ei video dekhra shobar proti onek onek dua rilo. Notun ekta gardening blog niye elam. Asha kori shobar bhalo lagbe jara gardening blog bhalo paen. To ajke ami share korbo ei je mukhi gas ase, khosur gas ase. Khosur gacher kibhabe jotno nile khub taratari gorer bitor gas boroy. Ekhon holo March masher middle. তো মাঝামাঝি সময় মার্চ মাসের এই সময় দেখতে পারা মাশাআল্লাহ বেশ সুন্দরই আমার গাছ বড়র তো আমি আরো কিছু জিনিস আড় করব কিভাবে আড় হরিয়ার এগুলা শেয়ার করব আর কিটা আড় হরিয়ার এখন শেয়ার করব কিভাবে যত্ন নিলে গাছগুলা খুব দ্রুত বড় হইব তো দেখতে পারা গাছগুলা বেশ কয়েকদিন আগে লাগাইছিলাম তো লাগানোর পরে খুব সুন্দর শিকড়ও বাইর হইছে আর পর্যাপ্ত পরিমাণ মাটিও দিছি দেওয়ার পরে এখন যত গাছ বড় হয় দেখা যায় যে শিকড়টা উপর দিকে উঠে যায় তো এই কারণে শিকড় যখন উপর দিকে উঠে এখন আরো কিছু মাটি দেওয়ার দরকার আছে মাটি না দিলে গাছগুলা ভালো থাকতো না এই যে শিকড় বাইর হইছে শিকড়গুলো নষ্ট হয়ে যাব তো প্রায় প্রতিটা গাছে এই যে শিকড় বাইর হইছে এই যে দেখতে পারা শিকড়টা বাইর হই গেছে এখানের মাঝে শিকড় বাইর হইছে আর এই যে আরো শিকড় বাইর হইছে উপর দিকে আর মাটিগুলো অনেক শক্ত হইছে ড্রাই হইছে কয়েকদিনের মাঝে আমি পানিও দিছি না আর একটা টবের মাঝে দেখতে পারা অনেকগুলা গাছ লাগাইছি এগুলা শুধু বড় হইবার লাগে বাসাইয়া রাখার লাগে আমি এইভাবে লাগাইছি মে মাসের মাঝামাঝি সময় অথবা শেষের দিকে যখন ওয়েদার একটু ভালো থাকবো তখন এই যে আছে গাছগুলো আমি গার্ডেনের মাটির মাঝে লাগাইম অথবা টবের মাঝে সাধারণত টবের মাঝে আমি লাগাই টবের মাঝে লাগাইলে খুব তাড়াতাড়ি গাছ বড় আর খসু খাওয়া যায় বেশ কয়েকবার হারভেস্ট করা যায় এই যে গাছগুলা লাগাইছি শুধু খসুর লাগি মুখি খাওয়ার লাগি নাই কারণ শীতের দেশে মুখি আসলে তেমন একটা বেশি হয় না মুখি ধরে না একটা দুইটা ছোটো ছোটো ইয়া ধরে তেমন বেশি হয় না কিন্তু খসু খুব সুন্দর হয় আমার গার্ডেনে প্রচুর খসু হয়েছে লাস্ট টু থ্রি ইয়ার্স আমি খসু চাষ করছি আর টবের মাঝে খুব সুন্দর ইয়া খসু হয়েছে আর অনেক খসুও খাইছি আবার অনেক অনেকের সাথে শেয়ারও করছি খসুগুলা তো এই যে মাটিগুলো আমি শক্ত হয়ে গেছে একটু জোর জোড়া করে দিয়ার নিচের মাটিগুলা আর এইখানের মাঝে আমি শুধু কম্পোস্ট দিছি না গার্ডেনের মাটি টপ সয়েল যেগুলা কিছু টপ সয়েল কিছু কম্পোস্ট দিয়া আমি এই গাছগুলা লাগাইছি ময়েশ্চার থাকার লাগে তো এখন আমি একটু লুজ করে দিয়ার আদ দিয়া এখানে আর কিছু দি লাগতো না শুধু আদ দিয়ে এইভাবে একটু লুজ করে দিলে হইব যে শক্ত হয়েছে যে এখানে এখানের মাঝে লুজ করার পরে আমি যে কাজটা করবো এখানে আছে মিরাকল গ্রো কম্পোস্ট মাল্টিপারপাস কম্পোস্ট পিট ফ্রি কম্পোস্ট এই কম্পোস্ট আমি আজকে ইউজ করবো আর কোনো কিছুই দিতাম না শুধু কম্পোস্ট দিব তবে কম্পোস্টের সাথে মাটি মিক্স করিয়া দিলে আরও ভালো হয় চাইলে কম্পোস্টের সাথে অল্প কিছু টপ সয়েল এগুলা দেওয়া যায় তো আমি এখন কম্পোস্ট দিয়া দিয়ার শুধু কম্পোস্ট এই যে উপর দিকে দিয়া দিয়ার কাবার করে দিয়ার যে শিকড় বাইর হয়েছে এগুলা এই কম্পোস্ট দেওয়ার কারণে দেখা যাইব যে গাছ খুব তাড়াতাড়ি বড় ওর শিকড়গুলা তো কাবার হয়ে যার আর কম্পোস্ট দেওয়ার কারণে গাছও বড় হইব প্রতিটা গাছের গুঁড়ার মাঝে আমি দিয়া দেওয়ার পর্যাপ্ত পরিমাণ আমি দিয়া দেওয়ার আরও কিছু চারা আছে এগুলোর মাঝে আমি ঠিক এইভাবে দিয়া দিব আর কিছু চারা আমি করছি অলরেডি আর কিছু চারা করি আর লাস্ট ইয়ারের কিছু খসু আছে লাস্ট একটা ভিডিওর মাঝে দেখাইছিলাম বেশ লম্বা লম্বা হয়েছে লাস্ট ইয়ারের খসুগুলা তো এই তো দিয়া দিলাম এখন আমি শুধু উপর দিকে পানি দিয়া দেওয়ার এই যে শুধু পানি দিয়া দেওয়ার পর্যাপ্ত পরিমাণ পানি দেওয়ার আর এই গাছগুলো আমি গার্ডেনের মাঝে আনছি এখন গার্ডেনের মাঝে আনছি মাটি দিয়া দিতাম আর পানি দিয়া দিতাম পর্যাপ্ত পরিমাণ পানি পানিগুলা জোড়ার পরে আমি ঘরের মাঝে নিম আর এখন এইভাবে গার্ডেনও 3-4 ঘন্টা লাগি আমি রাখি দিব আর এই যে পানি দেওয়ার গাছের কোনো ক্ষতি হইতো না নিচে দিয়া পানি অতিরিক্ত পানিগুলা নিচের দিকে জড়িয়া পড়ে যাইব পুরাপুরি জড়ার পরে আমি এগুলা ঘরের ভিতরে নিব
এখন আমি এইখানের মাঝে এইভাবে রাখি দিই আর এই যে আরো দুইটা টবের মাঝে আছে এই টবের মাঝে সেম একইভাবে আমি মাটি দিয়ে দেব এই যে বেশ কিছু কন্টেইনারের মাঝে আমি পটের মাঝে রাখছি সবগুলা গাছের মাঝে মাটি দিয়া পানি দিয়া দিছি তো দেখতে খুব সুন্দর লাগে গাছগুলা বড় ওর তো আর একটু বড় হইলে আর এক সপ্তাহ পরে আমি দেখাইমু গাছগুলা কিরকম হইছে 4-5 ঘন্টা পরে এই গাছগুলা আমি ঘরের ভিতরে নিমু তো এক সপ্তাহ পরে দেখাইমু গাছগুলা কিরকম হইছে মাটি দেওয়ার পরে এক সপ্তাহ পরে আমি এই টবগুলা গার্ডেনে আবার আনছি আজকে খুব সুন্দর রোদ আছিল এখন দেখা যায় একটু ঠান্ডা ঠান্ডা ভাব তো এগুলো আনিয়ে আমি অল্প একটু পানি দিছি আর ঘরের ভিতরে আর কোনো পানি দিছিলাম না ময়েশ্চার আছিল তো এখন দেখা যায় একটু একটু ড্রাই হয়ে গেছে তো আমি অল্প পরিমাণ পানি দিছি পানি দেওয়ার পরে আরও এক ঘন্টা দুই ঘন্টা আমি এই গাছগুলা এইখানের মাঝে রাখবো রাখার পরে এগুলো আবার ঘরের ভিতরে নিব তো দেখতে পারা মাশাল্লাহ খুব সুন্দর ইয়া গ্রোর এক সপ্তাহে বেশ সুন্দর ইয়া এই যে বেশ সুন্দর ইয়া বড় ওর এগুলা নতুন করে মাটি দেওয়ার পরে বেশ সুন্দর ইয়া বড় ওর তো আরও দুইটা ট্রে রয়ে গেছে আমার লিভিং রুমও এগুলো আমি এখনও বাইর করে আনছি না আর এগুলো আসিল কিচেনের মাঝে তো খুব সুন্দর ইয়া বড় ওর দেখতে পারা আর এগুলো অনেক পরে লাগাইছিলাম এগুলো আস্তে আস্তে খুব সুন্দর ইয়া বড় এই যে আরও কিছু আছে তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও প্লিজ প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবা যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবা ভালো থাকুক সবাই আজকে এই পর্যন্ত এইখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম